সিসি একটা মহিলারে ধোকা দিয়া তার কাছ থেকে কম দামে গরু কিনে আনতে চাইছো তোমকো কি লজ্জা করে না না রে বাপ আজকাল কেমন জানি লজ্জা শরম করে না আসলে বয়স হচ্ছে রে মা বয়স বাড়ার সাথে সাথে লজ্জা শরম সব কেমন হাওয়া হয়ে যাচ্ছে আমারও আব্বা চুপ করো এই সব বাটপারি তোমরা কবে থেকে শিখছো খুব বেশি দিন হয় নাই আমরা তো বেকার বেকার মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা সারাক্ষণ মাথার মধ্যে খালি আচিন্তা কুচিন্তা এইসব ঘুরপাক খায় না আব্বা আর বেকার থাকা যাইব না একদম ঠিক বলছো জামাই আমিও আর বেকার থাকবো না আমাদেরকে কিছু একটা করতেই হবে কি করবা তোমরা আবারও কি ওই ডাবের ব্যবসা করবা নাকি সি 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 মানে তুই এটা কি কইলি ডাবের ব্যবসা কি আমাদের সাথে যায় ডাবের ব্যবসা হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষের কাজ আমরা একটা বড় জিনিস করার চিন্তা ভাবনা করতেছি সেই বড় জিনিসটা কি হবে জামাই আব্বা আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাইতেছে সামনে যেহেতু কোরবানি ঈদ কোরবানিদের মধ্যে চলেন না আমি আর আপনি মিলে একটা গরুর হাট বসাই ওইখানে লোকজন গরু কিনতে আসবে বেচা কিনি হবে আর আমরা বসে বসে খালি হাসিলের টাকা আদায় করবো আমাদের কোনো কষ্ট হবে না কোনো চালানো খাটাইতে হবে না বসে বসে ফাও ফাও খালি ইনকাম হবে ওরে বাপ রে বাপ জামাই তোমার এত বুদ্ধি এত বুদ্ধি দিয়ে তুমি ঘুমাও কেমনে বলো তো ঘুমাই না আব্বা আপনি মেয়া সাক্ষী সারা রাত চোখ খুলে থাকি ভোর রাতের দিকে একটু চোখ লাগে আসে আর কি আব্বা তাইলে দেরি না করে খুব তাড়াতাড়ি গরুর হাট বসাই দিই কি বলেন অসম্ভব আমি এইসব গরুর হাট তোমাদের বসাইতে দিব না মানে আমার জামাই আর আমার বাপ গরুর হাট বসাইবো ব্যাপারটা কেমন দেখা যায় আশেপাশে মানুষ কি কইবো কেন একজন বুদ্ধিমান লোকের বউ বলবে একজন কর্মঠ মানুষের মেয়ে বলবে যে যাই বলুক আমি তোমাদের গরুর হাট বসাইতে দিব না আরে টুম্পা গরুর হাট বসাইলে তোমার জন্য লাভ হবে তুমি